গুড মর্নিং, ঘড়িতে এখন বাজছে 8:30, আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট হচ্ছে বন্ধুরা। আজ তো মঙ্গলবার সকাল সকাল, আমার শুরু বাবা চলে গেছে 8টার এই 7টা ট্রেনে, 7:30 ট্রেনে, তো সকালে ওর জন্য চা আর অল্প দুটো মতো রুটি করেছিলাম, তা ওইটাই ও খেয়ে গেল, খেতে চায় না কিছুই, জোর করলাম তার জন্য খেয়ে গেল। আর হয়তো বাড়ি আসবে 1টায় কি 12টায়, তখন তার আগে ভাত রান্না করবে। এখন মা গেল দুধ আনতে, আর বাবা গিয়েছিল হাঁটতে এই কিছুক্ষণ আগে বাড়ি আসলো। আর আমাদের এখন সকালে হয়েছে রুটি, শুরুর জন্য ভিজিয়েও দিয়েছি রুটি, আর আমরা খাবো কালকের তরকারি রয়েছে, ডাল রয়েছে, সেসব দিয়ে খেয়ে নেবো। তো দুপুরে কি রান্না হবে তোমাদেরকে জানাবো, আর এখনও ঘরের কাজ কিছুই করে উঠতে পারিনি, শুধু সকালের বাসি কাজগুলো হয়েছে আর রুটিটা হলো। এখনও বাসন পরে রয়েছে একগাদা, জামা কাপড়ও রয়েছে, কিছুই হয়নি, ঘরও মোছা হয়নি। তো চলো এই কাজগুলো সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হবে। আর আমার শুরুটাকে এখন দেখাতে পারলাম না, এখন পটিং করছে, পটিং করছে বলতে ওর পটিনটা খুব কষ্ট হচ্ছে আজকে 3-4 দিন ধরে, ওষুধ দেওয়ার ফলে পটিন হয় না, কিন্তু ওষুধ খাওয়াচ্ছি তাও হচ্ছে না একটা সমস্যার জন্য। এই ঠান্ডা লেগেছিলো, তার মধ্যেও অনেকবার বমি বমি করছিলো, খাইনি, সেই সমস্যা থেকেও পটিনটা হচ্ছে না। চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে। খোলো খোলো, তাই তো ব্যাগ এদিকে রাখো, হ্যাঁ বসো, পশুতে হাঙ্গুল দাও, উঠ চলেছে মুক্তি তুলে, দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে, আঙুল দাও আঙুল দাও, রি ওটা দীর্ঘ, হ্যাঁ রি, ঋষি মশাই বসেন পূজায়, আঙুল দাও। বন্ধুরা ঘড়িতে এখন বাজছে 10:20, আর আমার শুনটাকে পড়াতে বসেছিলাম, তোমরা দেখলে কাজটা সব গোছানো হয়ে গেছে, কাজ হয়ে গেছে বলে পড়াতে বসলাম। ওই দেখো ছেলে ধরা শিখি, চলো তো শুনো, পড়া করলো, করে নিয়ে এখন স্কুলে আর আজকে পাঠায়নি, পটিনটা এখনো হয়নি বলে, ওর জন্য এই যে আমার শুনো, এদেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, পড়া করে নিয়ে ওকে এখনো খাওয়ানো হয়নি, এবার খাওয়াবো মনে করছি। আর মা রান্নাও বসিয়ে দিয়েছে, মাছের ঝোল হবে আজকে, তো চলো তাহলে ওকে খাইয়ে নিই। আর জামা কাপড় অল্প কিছু ছিল সেগুলো বেঁচে ফেলেছি, কিছু বাসন ছিল সেগুলো মাজা হয়ে গেছে, ঘরও মোছা হয়ে গেছে, আজকে রোদের তেমন জোর নেই, দেখো হালকা রোদ, রোজই এমনই হচ্ছে। তো চলো পরে আবার কথা হচ্ছে, ওকে আগে খাইয়ে নিই, খাওয়াতে হবে, স্নান করাতে হবে, পরে তোমাদের সাথে আবার কথা হবে। বন্ধুরা ঘড়িতে এখন বাজছে 12:25, আর আমি এসেছি ছাদে, আমার শুনো স্নান করানোর পরে কতগুলো জামা কাপড় ছিল সেগুলো কাছে কেছে মেলতে আসা হয়েছিল না, তো এখন মেলতে আসলাম, রান্না টান্না হয়ে গেছে, আর আমার শুনো বাবা বাড়ি চলে এসছে 12টায়, এসে ও এখন স্নান করছে, আমি গিয়ে করব। এখনও ওপরের ঘরের বিছানাটা গোছানো হয়নি, গোছিয়ে রেখে তারপরে যাব। তো চলো তাহলে নিচে যাই, আর তোমাদের সাথে আবার পরে কথা হবে। বন্ধুরা ঘড়িতে এখন বাজছে 1:20, আর আমি চলে এসেছি ওপরে পুজো করতে, স্নান টান হয়ে গেছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো পুজো হয়ে গেছে। এই দেখো চলো এবার আমরা নিচে যাবো, শুনুটার বাবা আজকে স্নান টান করে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে বাবার, আর শুনুর বাবারও খাওয়া হয়ে গেছে, আর আমার শুনুটাকে এবার খাওয়াতে হবে। চলো নিচে যাই এবার, এই দেখো কী কাজ করছে, দেখো এই দেখো আমার শুনু কী করে বেড়াচ্ছে, দেখো এই দেখো দেখো নটিগিরি করে বেড়াচ্ছে, দেখো। বন্ধুরা ঘড়িতে এখন বাজছে 3:10, আর আমাদের খাওয়া দাওয়া এইমাত্র কমপ্লিট হলো, আমি আর মা খেয়ে এখন আমার শুনুটাকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে আমরা খেয়ে এখন এই যে ছাদে গিয়েছিলাম জামা কাপড় আনতে, নিয়ে এসে এখন এবার একটু রেস্ট করবো ভাবছি। তো চলো এবার নিচে যাবো, তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা কথা হবে। গুড ইভিনিং, ঘড়িতে এখন বাজছে 5:50, আর আমি এইমাত্র সন্ধ্যাবেলাতে জেলে নিচে আসলাম, এখন একটু দেরি করে অন্ধকারটা হচ্ছে, ওই জন্য সন্ধ্যা দেরি করে জ্বলছি। তো
আমার সুনু উঠে গেছে, দেখো আমার সুনুর জন্য দুধ জল দিতে এসেছি, আর চাটা করবো একটু পরে। আমার সুনু বাবার কাছে এখনও ফোন করিনি, কখন আসবে শোনা হয়নি তো। আর মা গিয়েছিল একজনের কাছে মুড়ি ভাজতে দিতে, তা সে মুড়ি নিয়ে এসছে, এখন বিকালে গিয়ে নিয়ে আসলো। মা ঘরে মুড়ি তুলছে, আর আমার সুনু আর দাদা দুজনে খেলা করছে। আর আমি আসলাম দুধটা জল দিতে, চলো তাহলে দুধটা জল দিয়ে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। বন্ধুরা, এইমাত্র ফোন করেছিলাম সুনু বাবার কাছে, বললো 6টায় ট্রেনে আসছে, স্টেশনে চলে এসছে, ট্রেনের এখনও খবর হয়নি, তো ও আসলে তারপরে চাটা করবো। আর কতগুলো জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে ফেলেছি, আজকে একটু সকাল সকালে উঠেছি 5টা নাগাদ, উঠে কাজগুলো করলাম। আর ওদিকে বড়ি তুলতে মনে ছিল না আজকে, মা বললো মা তুলতে যাবে, তো সেটা আর তোলা হয়নি। এখন সন্ধ্যাটা জ্বালতে গিয়ে আবার বড়ি মাও গেল, গিয়ে মা আর আমি দুজনে মিলে বড়িটা তুলে আসলাম, এখন দুধটা জ্বাল দিয়ে নিই। এই দেখো আমার শুনো, একটুখানি দুধ বিস্কুট খেয়েছে আমার শুনো, খেয়ে দেখো কী করছে, দেখো আমার শুনুটা, দেখো কী করছে, দেখো ঠান্ডা যেন আমাদের সোয়ামী আর আমার শুনুর আটকে ধরেছে, কিছুতেই ছাড়ছে না। ঘড়িতে এখন বাজছে 6:30, আরে দেখো মা আর আমি দুজন মিলে মুড়ি খাচ্ছি বসে। আজকে আমাদের এই মুড়িটা ভেজে নিয়ে এসেছে, আর বাবাকে ও ঘরে দেওয়া হয়েছে, বাবা ও ঘরে খাচ্ছে, আর আমার শুনু ও ঘরে আছে, আর আমার শুনু বাবা এখনও বাড়ি আসেনি। চলো মুড়িটা তাহলে খেয়ে নিই আমরা। ঘড়িতে এখন বাজছে 6:50, আর আমার শুনু বাবা এইমাত্র বাড়ি আসলো, এসে ও ঘরে চলে গেছে, আর আমি এখন আসলাম রান্নাঘরে চা করতে, তো চলো চা করে নিই। আর খুব কাশি হচ্ছে, এবার একটু জল গার্গেল করতে হবে, তার কারণ সারাদিন আজকে জল গার্গেল করা হয়নি, এর জন্য কাশিটা হঠাৎ করে আরও বেড়ে গেল। চলো তাহলে চাটা করে নিই। এই যে আলাদা আলাদা চা হবে আজকে, আমার শুনু বাবার জন্য অল্প একটুখানি চা করছি আগে, তারপরে আমাদের জন্য করব, ও বাতাসে দেওয়া চা খেতে যাচ্ছে না। চলো এই দেখো 4 কাপ চা রেডি হয়ে গেছে, চলো এবার যাবো আমরা ও ঘরে। কি করছো শুনু? হুমান গাছে উঠে ওই নিচে পয়ে, বন্ধুরা ঘড়িতে এখন বাজছে 8টা, আর আমি চলে এসেছি রান্নাঘরে ভাত বসাতে, তো খানিকটা ভাত আছে আর খানিকটা বসাতে হবে, তো চলো ভাতটা বসিয়ে নিই, তারপরে এবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো বন্ধুরা, ওই যে ভাত বসিয়ে দিয়েছি, চলো এবার যাবো ও ঘরে, এবার শুনুটাকে একটু পড়াতে হবে, চলো একটু পড়াতে বসাই। এই শুনু কি করছ, শুনুই কি করছ, কেন ফোন গান দেখছ, মাথায় ঝুটি, আঙুল দাও, আঙুল দাও, কাকা তোয়ার, মাথায় ঝুটি, খ, আঙুল দাও, খ্যাকশিয়ালি, পালায় ছুটি। হ্যাঁ বন্ধুরা, ঘরে তখন বাজছে 9:45 বাকি, আর আমার শুনে এখন পড়াশোনা শেষ হলো। এই দেখো আমার শুনে এখন ফোন গান নিয়ে বসেছে, একটু পরে খাওয়াতে হবে, তো ভাতটা বসিয়ে এসেছিলাম, দেখা যাক ভাতটা হয়েছে কি, পরে আবার তোমাদের সাথে কথা হবে।
বন্ধুরা ঘড়িতে এখন বাজছে 9:20 আর আমার শুনুটাকে এখন বসলাম খাওয়াতে। এখন একদিন তো খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছে, একদমই খেতে যাচ্ছে না, দুপুরেও খাইনি। তো দেখি খাওয়াতে পারি কি। আর মা মা এই বাবারও দুজনকে খেতে দিয়ে দিয়েছি, ওরা দুজন খাচ্ছে আর মা দেখা যাক, মা আর আমি পরে খাবো। তো চলো আগে দেখি খাওয়াতে পারি কি, পরে তোমাদের সাথে আবার কথা হবে। বন্ধুরা ঘড়ি তখন বাজছে 10:15, আমরা চলে এসেছি সবাই একবারে। দেখো শুনু শুনু বাবা আমি সবাই চলে এসেছি, বাবা ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে নিচে। মা তো কিছু খেলো না, বললো খাবো না, শরীরটা ভালো লাগছে না ওর জন্য খেলো না। আর বাবা খেয়েছে ভাত, আমরা সকলে খেয়েছি ভাত। আর আজ কি রান্না হয়েছিল তোমরা তো জানো, মাছের ঝোল আর ডাঁটা বড়ি বেগুন আলু এইসব দিয়ে একটা তরাসা হয়েছিল, তো ওইসবই খেয়েছি। আজ আর কথা বাড়াচ্ছি না, আজকে ভিডিওটাই অবধি। তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, আর চ্যানেলে যদি কিছু ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর টাটা, গুড নাইট।